আমরা জানি প্রত্যেক ইউটিউবার এখন কন্ট্রোভার্সি যেটা এখনো শেষ হয়নি। বাংলায় এই কন্ট্রোভার্সি নিয়ে অনেক কিছু চলছে, ইউটিউবাররা এটাই ঝাঁপিয়ে পড়েছে, কারণ ভিউয়ার রাইট। এই কন্ট্রোভার্সি দেখার জন্য আমরা আজকে কালকে এনেছি বঙ্গায় আপনার আপকে আদালতে এনেছি। তো তোমরা দেখছো ল্যাপটপ টিভি, আমি তোমাদের সাথে ল্যাপ করবো। আমার চলো আজকে দেখা যাক জনতার আদালতে কি বিচার হয়। চলে এসো। তো চলো শুরু করা যাক। তো সিনেমা প্রবলেমটা কি আপনার, কি হয়েছে যে এরকম ভাবে কন্ট্রোভার্সি শুরু করলেন? মাইক্রোফোনটা আমার কাছে নিয়ে আসো, আমি একটা ইউটিউব ক্রিয়েটর, ঠিক আছে? আমার একটা রেপুটেশন আছে, কাছে আসো তো আমি বলবো না হলে তা। হ্যাঁ মানে বলছি যে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, তাই জন্য আমাকে কোনো সম্মান দেওয়া হয় না। যা হয় ওই বঙ্গায় মানে ওদেরকে নিয়েই চলে। আর এমনকি জি বাংলা আমার মামার বাড়ি, আমার কাকার বাড়ি, এমনকি আমার নিজের ঘর, যেখানে ওদেরকে ডাকলো কিন্তু আমাকে ডাকলো। আমি ওদের কোনো, আমি কোনো ইউটিউবার ক্রিয়েটরদের কথা বলি, কোনো গালাগালি দিই, আমি যা বলেছি সব ওদেরকে বলেছি। কিন্তু কেন যে তা আমাকে ভুল বুঝলো আমি জানি না। ঠিক ঠিক প্রবলেম একটাই যে বদ্দা আমার ভদ্র, কোনো কিছুই যখনই বলি বদ্দা তাহলেই বড় কিছু বলে না, শুধু বলে যায় যে আমরা নাকি তেল মেখে বড় হয়েছি, তেল মাখিয়ে চলি আমরা। তো তোমরা সবাই জানো যে আমাদের কন্ট্রোভার্সিটার মূল আছে আমাদের বিখ্যাত দাদা বদ্দার সিনেমা। আমাদের সিনেমাতে সবকিছু প্রথমে শুরু করে, কিন্তু আমাদের বদ্দা একটা ভুল কথা বলেছিল যে তাকে নাকি ডাকা হয়। এটা যেটা ভুল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এটা কেউ বিভাজন করে না, সব উত্তরবঙ্গ দর্শক আমার ভিডিও দেখে, এমনকি আমাদের এখানে দর্শকও তোমার ভিডিও দেখে। আমরা সবাই পশ্চিমবঙ্গের বাসী, আমাদের সবাইকে মিলেমিশে চলতে হবে, কিন্তু এটাই বোঝে না। হ্যাঁ ওই দুর্বাদের মেয়েটা, বাচ্চা মেয়েটা এসেছিল, ওই আমার সাথে এসেছিল, কোথায় গেল? ওই যে মনে হয় পিছনে পাশে কাজ দিদি, পিছনে 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 ক্যামেরাম্যান এখানে কি হচ্ছে? বই এখানে সেলিব্রিটি আমি থাকতে কান্না করতাম, আমি আছি তো। কি হয়েছে দাদা? এটা দেখেছি এই তো, আমি ফোন করে বলেছিলাম জি বাংলাকে তোমাকে ডাকবো। আরে ঠিক আছে, হয়েছে এত কান্না, আরে কান্না করতে হয় না পাগলি। কি হয়েছে শ্রীনিবাস, কি বলেছে তোমাকে? কিন্তু বলেছে আমি আমি ফোন করে কথা বলবো দরকার। তো বলছিলাম দিদি 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 বলছিলাম প্রবলেমটা কি, তুমি কান্না করছো প্রবলেম থেকে, মানে বঙ্গায় বলছি তুমি আমি বুঝতে পারো নি। ঠিক আছে আমি আছি, আমি নেই মানে জনতা তোমার সাথে আছে, তোমার সাথে আছে, কোনো প্রবলেম নেই তোমার। শ্রীনিবাসকে জনতা ফোন করে বলবে, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? আমরা আছি তোমার সাথে, তোমার কোনো কান্না করার কোনো বিষয় নেই। আর তুমি যদি কান্না করো এবার মুখ গুজে কান্না করো, মুখ গুজে মুখ গুজে একদম। তোমার কেমন চলে এত করতে আমি তোমাদের সাথে রাত করবো। আমরা আমি চলে এসেছি জনতার মত নিয়ে, জনতার রায় নিয়ে, এই কন্ট্রোভার্সি নিয়ে। একটাই
যেটা বেঙ্গল সেটা হচ্ছে বেস্ট। কি তোরা নিজেদের মনে বাড়া বেড়া যাচ্ছে সবাই? এর ফ্যান ওভার ফ্যানের সবাই তো একই জায়গা থেকে বিলং করিস রে। যে নর্থের গিয়ে সে সাউথের ফ্যান ফলোয়ার রাখে, আর যে সাউথের গিয়ে তার সে নর্থের ফ্যান ফলোয়ার রাখে, ও তোমাকে দাদা বলে রাখছে, তুমি তো দাদা বলে ভালোই থাকবে। আর তুমি বাবা এখন ভালোই হচ্ছে কন্ট্রোভার্সি, তখন কি বন্ধুত্ব আর এখন কন্ট্রোভার্সি চলছে। আমাকে ছেড়ে দিয়ে